আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা এতটা গোছানো না হলেও এই ভিডিওটাতে আছে অনেক অনেক ভালোবাসার ছোঁয়া আর আমাদের অনেক অনেক আনন্দের স্মৃতি। আর এই ভিডিওটাতে আমি রান্না করছি না, আমার কাজিনের বাবা মানে আমার ছোট ভাই, যে আপনারা পিজা ব্রেডের ভিডিওতে দেখেছিলেন যেই বাচ্চাটাকে, তার বাবা রান্না করবে। আপনারা জানেন যে তারা ইউএস থাকে, তাই কিন্তু আজকের এমন টাইটেল। আর উনি কিন্তু অনেক ভালো রান্না করে, তাই আপনাদের সাথে শেয়ার করা। আশা করি এই ভিন্নধর্মী ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো রেসিপিতে যাওয়ার আগে আপনারা কিন্তু অবশ্যই আমার রেড সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আর দেরি না করে চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি 5 কেজি পরিমাণ খাসির মাংস। আমরা একটা ফ্রেশ খাসি জবাই করে এখানে ফ্রেশ ফ্রেশ মাংস দিয়ে দিলাম 5 কেজি পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কীভাবে কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। এখন আমরা এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ আদা বাটা। আদাটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, 1/2 কাপ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আমরা ইউজ করব বিরিয়ানি মশলা। এখানে দেখতে পাচ্ছেন আমরা শান বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। আপনারা যে কোনো সুপার স্টোর বা যে কোনো নর্মাল মুদির দোকানে 80 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন। এখন এখান থেকে আমরা 3 প্যাকেট এভাবে দিয়ে দিচ্ছি ছিঁড়ে। পর্যায়ক্রমে এভাবে আমরা 3 প্যাকেট দিয়ে দিলাম। ইনশাআল্লাহ সামনে আমি কোনো দিন বিরিয়ানি মশলার রেসিপিও দিয়ে দিব। তো এখন আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ঘি। আমরা এখানে 200 গ্রাম পরিমাণ ঘি ইউজ করেছি। এই খাবারে কিন্তু ঘিয়ের কিপটামি করা যাবে না। কাচ্চি খাবেন কিন্তু ঘি দেবেন না, তা কেমন কথা। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ দই। আমরা এখানে টক দই ইউজ করেছি। টক দই দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই মিক্সিংটা হাত দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন আমার খালু কিভাবে সব সাইড দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে হবে 3 টেবিল চামচ পরিমাণ বা 4 টেবিল চামচ পরিমাণের মতো লবণ, আমি ঠিক বলতে পারছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমরা এটাকে ঢেকে রেখে দিব নর্মাল ফ্রিজে 12 ঘন্টার জন্য। অবশ্যই ওভারনাইট স্টে করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ফ্লেভারটা এত ভালো আসবে না। অবশ্যই অবশ্যই ওভারনাইট রাখার চেষ্টা করবেন। এখন চালটাকে সেদ্ধ করতে আমরা চলে আসলাম। এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম পাতিলে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল 4-5 টেবিল চামচের মতো, এটা কোনো মাপ নেই, আন্দাজ মতো দিয়ে দিবেন। এখন লবণ দিয়ে দিল 2 টেবিল চামচ পরিমাণের মতো। লবণটা দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এখন আমরা এখানে অ্যাড করব বাসমতি চাল। আমরা বাসমতি চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নেবেন। আর এখানে চাল দিচ্ছি 2.5 কেজির মতো। তো এখন আমি চালটাকে অ্যাড করে দিচ্ছি। চালটা দেওয়ার পর এটাকে আমরা 40%-এর মতো কুক করে নিব। 40%-এর বেশি কিন্তু কুক করা যাবে না, আর এটা সময় লাগবে 10 থেকে 12 মিনিট, এর বেশি কিন্তু সময় লাগবে না। আপনারা অবশ্যই চেক করতে থাকবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হবে। দেখতে পাচ্ছেন এরকম হবে যে ভেঙে যাবে কিন্তু ভেতরে শক্ত থাকবে। এরকম হলে সঙ্গে সঙ্গে চালটাকে উঠিয়ে নেবেন আর পানি ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। এখন আমরা চলে আসছি লেয়ারিংয়ে। এখানে ম্যারিনেট করা মাংস দিয়ে দিল প্রথমে, তারপর দিয়ে দিল
দেখতে পাচ্ছেন চাল, আসলে এগুলোর কোনো মাপ নেই, নিজের মন মতো বুঝে দিয়ে দিবেন। আবার দিয়ে দিচ্ছি মাংস, তারপর আবার দিয়ে দিব চাল, এভাবেই কিন্তু আমরা লেয়ারিং করছি। দেখতে দেখতে কিন্তু আমরা লাস্ট লেয়ারে চলে আসলাম, এখানে ম্যারিনেটের পর যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। লাস্টে চাল দিয়ে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আলু বুখারা, আলু বুখারা এখানে দিয়েছি 10-15টার মতো। আলু বুখারা দেওয়ার পর এখানে আমরা অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম ঘি। আবারও বলছি অবশ্যই অবশ্যই ঘি ইউজ করতে হবে, কাচ্চি বিরিয়ানি খাবেন ঘি দিবেন না তা কেমন কথা। তো এখন ঘি দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন। ঘি দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি 20-30টার মতো কাঁচামরিচ, এটা জাস্ট একটা ফ্লেভার অ্যাড করবে, কোনো ঝাল বাড়াবে না। সব কিছু দেওয়ার পর এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি পানি, একদম ফুটন্ত গরম পানি দিতে হবে। আমরা এখানে পানি দিয়েছি 1/2 লিটারের মতো। আপনারা যদি কাচ্চি বিরিয়ানি এর থেকে কম তৈরি করেন তাহলে আরেকটু পরিমাণগুলো কমিয়ে দিবেন। পানি দিয়ে আমরা চলে যাচ্ছি এটার সিলিং প্রসেসে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে রুটি বানানোর জন্য আটার কাই তৈরি করি এর থেকে একটু নরম করে আটার কাই বানিয়ে নিলাম। এরপর এভাবে পাতিলের সাইড দিয়ে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে সব সাইড দিয়ে লাগানোর পর এখন আমরা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি সিলিং প্রসেসটা ভালো করে দেখাচ্ছি, চাপ দিয়ে কিন্তু লাগিয়ে দিচ্ছি। এরপর যে এক্সেসটা বের হবে ওইটাকে আমরা ঢাকনার উপর দিয়ে বের করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই কাচ্চি বিরিয়ানিটা অথেন্টিকভাবে তৈরি না করা হলেও কিন্তু আমরা আমাদের মতো করেছি, এটা একদম ট্রেডিশনাল রেসিপি না। এরপর এটাকে আমরা 45 মিনিট রেখেছিলাম ফুল আঁচে, তারপর আরও 50 মিনিট রেখেছিলাম মিডিয়াম টু লো আঁচে। এখন কিন্তু আমাদের বিরিয়ানিটা রেডি। আপনারা কীভাবে বুঝবেন আপনাদের বিরিয়ানিটা হয়েছে? দেখবেন একটা নাইস স্মেল বের হবে, মাংস চাল সব কিছু মিলে একটা ভালো স্মেল বের হবে, তখনই কিন্তু আপনাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমি চারি সাইড খুলে নিলাম, এখন আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওয়াও, দেখতে পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আমি আপনাদের চালটা তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন চালটা কতটা ঝরঝরে আর কতটা সুন্দর লাগছে। আর অন্য সব বিরিয়ানি থেকে কিন্তু কাচ্চিটা সহজ, তাই এটা কিন্তু আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমরা এই বিরিয়ানিটা প্রায় 30-35 জনের মতো মানুষ খেয়েছি। এখন আমরা এটাকে সার্ভ করে দিব। আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিলাম, আপনারা আপনাদের মন মতো সার্ভ করে দিবেন, এটা টোটালি নিজের উপর ডিপেন্ড করে। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার আইডিয়াটা। এখন আমি বিরিয়ানিটাকে খেয়ে নিচ্ছি। আসলে এই বিরিয়ানিটা অনেক অনেক মজা হয়েছিল, সবাই পেট ভরে অনেক অনেক বিরিয়ানি খেয়েছে। আর বিরিয়ানি কিন্তু একদমই লেফট ওভার ছিল না, একদম শেষ হয়ে গিয়েছিল। আমি এটাকে খুব মজা করে খেয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। তো এই রেসিপিটা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে ভুলবেন না। আবার খালুর রেসিপিতে কাচ্চি বিরিয়ানি করে কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে কিন্তু এই পর্যন্তই, ভিডিওটা লম্বা করছি না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি কী করতে হবে? হ্যাঁ, সবসময়ের মতো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আমার বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে। বাই বাই।